তাহলে তোমার সম্পত্তির অংশ তুমি বুঝে নিতেই চাও? আমার বেশ, তাই হবে নায়েব মশাই। আর একটু ভেবে দেখুন মা, কর্ম ছেলে মানুষ, রাগের মতো সম্পত্তি ভাগ করে তো ঠিক হবে? এতে ভাবাভাবির কিছু নেই নায়েব মশাই। আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তির এক তৃতীয়াংশ আপনি রণকে বুঝিয়ে দেবেন, আমার ওই মত। নায়েব মশাই, আপনি কাগজপত্র সব ঠিক করে ফেলুন। রণর অংশ রণকে বুঝিয়ে দিয়ে বাকি দুই অংশ বিক্রি করে আমার পুরনো সব দেনা আপনি শোধ করে দিন। আমি বেঁচে থেকে আমার বংশকে ঋণ মুক্ত দেখে যেতে চাই। কি বলছেন মা, ভদ্র আসন ছাড়া আমাদের যে কিছু রইল না, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেল। আমি জানি আমি কি করলাম, তবু বলছি এই ভালো হলো। আমার কিছু বলেন জানো মা, মাদুককে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছেন, তার শাস্তি আমাদের মাথা থেকে গোয়াই ভালো। মা, তুমি আমাকে কি করলে মা? আমি কি তোমার কাছে এই চেয়েছিলাম বলো বলো, আমি তোমার কাছে এই চেয়েছিলাম। আপনি কি করলেন মা, আপনি কি করলেন? কি করবো বল মা, এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তোমরা সুখী নাও, এই আমার বাসনা। মা দুর্গা তোমাদের রক্ষা করবো। না মা, না, আপনি আমায় দাঁড়িয়ে দেবেন না মা। আপনাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমার যে আর কেউ নেই মা, আমার যে আর কেউ নেই। আপনি বলুন মা, আমায় দাঁড়িয়ে দেবেন না। মেজো, দিদি তুমি মাকে বলো না, দিদি তুমি মাকে বলো। মেজো, মা কি কখনো তোকে তাড়িয়ে দিতে পারে? আমি